প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী পড়তেছিলাম তো এই ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে আমরা প্রাথমিক আলোচনার পরে বিশেষ্য পদ সম্পর্কে বিস্তারিত পড়েছি এখন আমরা সর্বনাম পদ এটি বিস্তারিত পড়ব এই শব্দটির সাথে আসলে তোমরা বেশ আগে থেকেই পরিচিত সর্বনাম এই শব্দটিকেই ভাঙলে পাওয়া যায় সর্ব মানে সকল আর নাম মানে নাম সকলের নাম কিভাবে সকলের নাম হতে পারে যেমন আমরা এটি একটি সর্বনামের উদাহরণ এই আমরা বলতে এর ভিতর অনেকেই আছে এই আমরা বলতে আমি তুমি সে আরও যারা আছে সকলেরই আলাদা আলাদা নাম না বলে আমরা একসাথে বলছি আমরা তারা যারা কাহারা এই যে শব্দগুলো এই সবই সর্বনামের উদাহরণ এবং এর মধ্য দিয়ে একটি নাম প্রকাশ না পেয়ে অনেকগুলো নামের সমষ্টি প্রকাশ পাচ্ছে এই জন্য এই এটির নাম হচ্ছে সর্বনাম তো আমরা একটু দেখি সর্বনাম পদ কখন ব্যবহৃত হয় এবং এর সংজ্ঞা কী দেওয়া যায় একই বিশেষ্য পদের পুনরুল্লেখ না করে তার পরিবর্তে যে পদের ব্যব যে পদের ব্যবহার হয় তাকে সর্বনাম পদ বলে এই সংজ্ঞাটি তোমাদের কাছে একটু নতুন মনে হবে তোমরা এতদিন সর্বনাম পদ বলতে পড়েছ যে বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে হ্যাঁ কথাটি ঠিক তবে একটু সুন্দর সংজ্ঞা আমাদের দেওয়া উচিত এর জন্য যে একই বিশেষ পদের পুনরুল্লেখ না করে তার পরিবর্তে যে পদের ব্যবহার হয় তাকে সর্বনাম পদ বলে যেমন দেখো শ্যাম ভালো ছেলে সে ভালো গান করে এই পরবর্তী বাক্যে যে সে শব্দটি আছে এই সে হচ্ছে শ্যামকে প্রতিনিধিত্ব করেছে শ্যামের পরিবর্তে সে সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে তা আমরা সর্বনাম পদের সংজ্ঞাটি এবং সর্বনাম শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেটি বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এর পরবর্তী ধাপে যাব দেখো সর্বনাম পদের প্রকারভেদ সর্বনাম পদকে আট ভাগে ভাগ করা হয় সাধারণত বইয়ে পাঁচ ছয় সাত এরকম দেওয়া আছে এই আট ভাগেই সবচেয়ে বেশি তো দেখো ব্যক্তিবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম পারস্পরিক সর্বনাম এবং সাকল্যবাচক সর্বনাম অনাদিবাচক সর্বনাম এবং সর্বশেষ প্রশ্নবাচক সর্বনাম সর্বশেষ প্রশ্নবাচক সর্বনাম এই আট প্রকারের সর্বনাম পদ তো আমরা দেখলাম সর্বনাম পদ আট প্রকার এবার আমরা এই আট প্রকারের একটু বিস্তারিত আলোচনাতে চলে যাব দেখো প্রথমে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম আচ্ছা এর সংজ্ঞা কি যে সর্বনাম পদ কোন ব্যক্তির পরিবর্তে বসে তাকে ব্যক্তিবাচক সর্বনাম পদ বলে এখানে একটি দাড়ি দেওয়া দরকার ছিল আচ্ছা ব্যাকরণে যে তিনটি পুরুষ আছে সেই তিনটি পুরুষের পরিবর্তে এইগুলো বসে যে ব্যাকরণে তিনটি পুরুষ কী প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ বা উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর নাম পুরুষ তো এই তিন পুরুষের পরিবর্তেই বসে পুরুষের আরেকটি নাম হচ্ছে পক্ষ প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ এরকম আগে পক্ষ বলা হতো এখন আর পক্ষ বলা হয় না এখন পুরুষ বলা হয় ইংরেজি ব্যাকরণেও এটি আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কাছাকাছি ব্যাপারগুলো তো আমরা দেখি ব্যক্তিবাচক সর্বনাম এখানে আমি আমরা তুমি তোমরা সে তারা তুই তোরা তিনি এ এরা উনি এই শব্দগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো ব্যক্তির পরিবর্তে যেগুলো বসে সেটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম তো সহজ কথা তার পরবর্তীতে আমরা চলে আসি আত্মবাচক সর্বনাম দেখো কর্তা নিজেই কাজটি করেছে এমন ভাব প্রকাশ করতে এই আত্মবাচক সর্বনাম পদের ব্যবহার হয় আত্ম মানে হচ্ছে নিজ এ ধরনের সর্বনাম বাক্যে কর্তার সঙ্গে অভিন্নতা নির্দেশ করে যে কর্তার সঙ্গে একই একই রকম আচরণ করে যে সে নিজে অঙ্কটা করেছে এই নিজে এটা হচ্ছে একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ তারপর আমরা একটু দেখি এই যে সে সে কিন্তু আত্মবাচক না সে হচ্ছে ব্যক্তিবাচক কিন্তু এই নিজে এটি হচ্ছে তোমার আত্মবাচক সর্বনামের উদাহরণ তারপর নিজে 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 নিজেই স্বয়ং ইত্যাদি এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ এবার আমরা চলে আসি নির্দেশক বা সামীপ্যবাচক সর্বনামে যে সর্বনাম পদ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম সর্বনাম পদ বলে যেমন বক্তার কাছ থেকে না এখানে একটু দেখো যে এ এরা এটি ও ওই ওরা এগুলি হচ্ছে নির্দেশক বা স্বামী বাচক সর্বনামের উদাহরণ তো বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য নির্দেশ করে এটি ঠিক আছে যেমন এরা কারা এই প্রশ্ন করা হচ্ছে তো এই এরা হচ্ছে একটি নির্দেশক সর্বনামের উদাহরণ তারপরে এইগুলি ভালো বই এই এই এটিও একটি নির্দেশক সর্বনামের উদাহরণ মানে নির্দেশ করছে আচ্ছা এবার আমরা চার নম্বরে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম পদে চলে যাব দেখো অনির্দিষ্ট ও পরিচয়হীন কোনো কিছু বোঝাতে এটি ব্যবহৃত হয় যেমন এটি দ্বারা খুব ক্লিয়ার হওয়া যাবে না যে সংখ্যা কতগুলো বা কে এগুলো হচ্ছে অনির্দিষ্টতা ব্যাপক সর্বনাম এই জাতীয় সর্বনাম হল কোথাও কেউ কিছু যেমন কোথাও কেউ নেই এই কেউ যে ঠিক কে এটা কিন্তু নির্দিষ্ট না কিছু একটা করার উপায় নেই এই কিছু যে কী সেটিও কিন্তু নির্দিষ্ট না এজনের নাম হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম এবার আমরা চলে আসি খুব কমন একটি জিনিস প্রশ্নবাচক সর্বনামে এবং আমরা প্রায়শই এটি ব্যবহার করি যে সর্বনাম পদ দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম পদ বলে যেমন কে কি কোনটা কারা কিসে কি এইগুলো তো আমরা প্রাথমিকভাবে যে সর্বনামের সংজ্ঞা শিখেছি যে নামের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে সর্বনাম এখন প্রথমে আমরা বলেছিলাম যে শ্যাম ভালো ছেলে সে ভালো গান করে এই সে শব্দটি শ্যাম শব্দের পরিবর্তে বসেছে কিন্তু আমি যদি সরাসরি প্রশ্ন করি যে কি করে এখানে এলে এখানে তো কোনো নাম নেই এই বাক্যের আগে তো কোনো নাম ব্যবহার করা হয়নি কিন্তু এই কি শব্দটি একটি সর্বনাম সুতরাং নামের পরিবর্তেই যে বসবে এরকম না মানে প্রথমে একটি নাম থাকতে হবে এবং পরবর্তী বাক্যে সেই নামের পরিবর্তে বসবে এই রকম না তো দেখো তারপরে আমি যদি বলি কোনটা কার পছন্দ তাহলে এই কোনটা এটি হবে একটি প্রশ্নবাদ প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ তারপরে দেখো পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম দুই পক্ষের সহযোগে বা পারস্পরিক নির্ভরতা বোঝায় যেমন তোমরা নিজেরা তোমরা নিজেরা নিজেরা সমস্যাটি মিটিয়ে ফেলো এই নিজেরা নিজেরা এটি হচ্ছে একটি পারস্পরিক সর্বনামের উদাহরণ আচ্ছা পরস্পর না মিলতে পারলে বন্ধুত্ব গড়বে কি করে এটিও একটি পারস্পরিক ব্যতিহা পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম পদের উদাহরণ যে পরস্পর না মিলতে পারলে বন্ধুত্ব করবে কীভাবে এই পরস্পর এটি হচ্ছে একটি পারস্পরিক বা ব্যতিহার সর্বনামের উদাহরণ এবার আমরা চলে আসি সাকুল্যবাচক সর্বনাম সাকুল্য সকল শব্দ থেকে এসেছে সকল শব্দের বিশেষ পদ হচ্ছে সাকুল্য যে সর্বনাম পদ সমষ্টি বাচক ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে প্রয়োগ করা হয় তাকে সাকুল্যবাচক সর্বনাম পদ বলে যেমন সকল কিছু ইত্যাদি সবাই গেছে বনে এই যে সবাই এই শব্দটি একটি সাকুল্যবাচক সর্বনামের উদাহরণ সকলে কি ত্রাণ পেয়েছে এই সকলেও একটি সাকুল্যবাচক সর্বনামের উদাহরণ এবার আমরা চলে আসি অনাদিবাচক সর্বনাম এবং এটি সর্বনামের সর্বশেষ প্রকার অন্নাদিবাচক বা অন্যবাচক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে এটি ব্যবহৃত হয় মানে এখানে নিজেকে বোঝাবে না এ জাতীয় সর্বনামগুলো হলো অন্য অপর পর ইত্যাদি যদি আমরা একটি বাক্য দাঁড় করাই অন্য সকলে কি সেখানে গিয়েছে এই যে অন্য এর ভিতরে কিন্তু এই বাক্যটি আমি নিজেই বলছি এবং এর ভিতরে আমি নেই তাহলে এই অন্য মানে অপর ব্যক্তি তো এই এইভাবে এইগুলোকে হচ্ছে আমরা অন্যাদিবাচক সর্বনাম বলতে পারি যে যেখানে নিজে বাদে অন্য কাউকে বোঝানো হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সর্বনাম পদগুলো মোটামুটি সহজে আছে এবং সর্বনাম পদের এই আটটি প্রকার আর আমরা আট প্রকারের বিস্তারিত সঙ্গে আলোচনা করলাম এবং বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি তো তোমাদের সকলকে ধন্যবাদ তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আবার ক্লাসটি শেষ করছি এখানে